The chance to run, leave behind the said and done, figure out what's to come. Reasons, all the bigger things I can't ignore. I'm not getting what I came here for. Assalamualaikum. প্রথমে গিভার খবর দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আগের যে ভিডিওটি রয়েছে অর্থাৎ এইসএম 13 যে ভিডিওটি আমি করেছিলাম এই ভিডিওটির আগে সেখানে কিন্তু আমি গিভওয়ের কথা বলেছি এবং সেখানে গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য কি কি করতে হবে তা কিন্তু ডিটেইলসে সব কিছু বলে দিয়েছি। আপনারা যারা গিভওয়েতে অংশগ্রহণ করতে চান ওই ভিডিওটি দেখতে পারেন অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে চেক করতে পারেন। তো আজকে আমি আবারও গিভওয়ের কথা মনে করাই দিলাম যাতে আপনারা এই গিভওয়েটি মিস না করেন। আমি ইমরান, আছি অরমিট আপডেটের পক্ষ থেকে, আর চলে আসছি ইউসি এইচএম 12 এই ইয়ারফোনটি রিভিউ করতে। আজকে আমরা দেখব এই ইয়ারফোনটি 350 টাকায় কতটুকু যুক্তিসম্মত হবে কিনা। তো চলুন ইন্ট্রোর পরে আমরা এই ইয়ারফোনটির সবকিছু বিস্তারিত দেখে নিই। ইউসি এইচএম 12 এই ইয়ারফোনটি যদি হাতে নেন তাহলে প্রথমে একটি লাক্সারি বক্স পেয়ে যাবেন। এই লাক্সারি বক্সটা দেখতে অনেকটা লাগেজের মতন, এখানে কিন্তু চেন রয়েছে, সেই চেনটা খুললেই এর ইয়ারফোনটি ভিতরে পাবেন। আর এর যে বক্স রয়েছে তার উপরে কিন্তু ইউসি এর ব্র্যান্ডিং রয়েছে। চলুন আমরা এখন এটি ওপেন করি। এটি যদি আমরা ওপেন করি তাহলে প্রথমেই কিন্তু দেখতে পাবো এটার ভিতরে সেই ইয়ারফোনটি। ইয়ারফোনটি নিয়ে আমি একটু পরে ডিটেলস আলোচনা করব। তার আগে বলি এতে আর কী কী রয়েছে। এর ভিতরে কিন্তু যা যা রয়েছে তার মধ্যে রয়েছে একটি কিরিং, যেটা দিয়ে কিন্তু আপনারা এখানে চাবি আটকিয়ে মাজার সাথে অথবা আপনাদের ব্যক্তিগত যার যেখানে পছন্দ সেখানে লাগিয়ে ঘুরতে পারবেন। সেক্ষেত্রে কোনো চাবি বা এই টাইপের কোনো বক্স কিন্তু হারানোর সম্ভাবনা খুবই কম থাকবে। মূলত ইউসি এখানে এটা দিয়েছে এই বক্সটি ক্যারি করার জন্য। তারপর আপনি যে এই প্রোডাক্টটি কিনেছেন এই প্রোডাক্টটি আসল কিনা বা অথেন্টিক কিনা সেটা চেক করার জন্য পেয়ে যাবেন একটি স্ক্যান কার্ড, যেটা ঘষে কিন্তু আপনি স্ক্যান করলে অনলাইনে সেখানে কিন্তু আপনি সাথে সাথে প্রমাণ পেয়ে যাবেন এটি আসল নাকি ডুপ্লিকেট। তারপর পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল, যেটা আমরা অনেকেই পড়ি না। তারপর আর বক্সে কিন্তু তেমন কিছুই থাকছে না, তবে বক্সটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং বক্সটার ভিতরে যে ইন্টারফেস সেই ইন্টারফেসটা অনেকটাই লাক্সারি টাইপের যে লাগেজগুলো রয়েছে সেগুলোর মতন। যাই হোক, এবার আমরা বক্স আর হচ্ছে এই ইউজার ম্যানুয়াল এগুলো রেখে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আইটি কথা বলে নেই, আমাদের কাছে ইউসি এইচএম 12 এই ইয়ারফোনটি পাঠিয়েছে গ্যাজেট বুক। গ্যাজেট বুকের কাছে আপনারা সকল প্রকার গ্যাজেটই কিন্তু পেয়ে যাবেন অথেন্টিক এবং অনেক কম দামে। আর আমার এই ভিডিওটি যারা দেখছেন এবং গ্যাজেট বুকের যারা ফলোয়ার রয়েছেন এবং গ্যাজেট বুক ফ্যামিলির যারা গ্রুপ মেম্বার রয়েছেন তারা কিন্তু গ্যাজেট বুক থেকে যে কোনো পণ্যের উপরে 5-10% ছাড় পেয়ে যাবেন। তাই দেরি না করে এখনই কিন্তু আপনারা আপনাদের পছন্দের গ্যাজেটটি গ্যাজেট বুক থেকে কিন্তু অর্ডার করতে পারেন। সেছাড়াও গ্যাজেট বুক ফ্যামিলি এই গ্রুপতে একটি পোস্ট রয়েছে গিভার, সেখানেও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। এই সেম 12 এই ইয়ারফোনটি আপনারা আমার হাতে দেখছেন, এই ইয়ারফোনটির মাথায় যে জ্যাকটি রয়েছে এটি কিন্তু 3.5 মিলিমিটারের একটি জ্যাক। এটা ইউনিভার্সাল জ্যাকও বলতে পারেন, কারণ আমরা যে ফোনগুলো ইউজ করে থাকি সবগুলোতেই কিন্তু 3.5 মিলিমিটার জ্যাকেরই একটা জ্যাক পেয়ে থাকি। সো এই যে ইয়ারফোনটি রয়েছে এটা কিন্তু আপনারা অনায়াসেই যে কোনো ফোনে ইউজ করতে পারবেন। এরপর কথা বলবো এই ইয়ারফোনটির তার নিয়ে। এই ইয়ারফোনটির তার কিন্তু গতানুগতিক যে তারের ইয়ারফোনগুলো থাকে সেটার মতোই, তবে এখানে একটা রাবাটিক ফিল আছে যেটা আমাকে ভালোই মুগ্ধ করেছে এবং হাতে ধরলে অনেকটা প্রিমিয়াম লাগে। এরপর কথা বলি যদি এটা কতটুকু লম্বা সেটা নিয়ে, তাহলে বলবো এটি 120 সেন্টিমিটার অর্থাৎ 48 ইঞ্চি। তারপর এই ইয়ারফোনটিতে রয়েছে মাইক্রোফোন, যা কিন্তু গেম খেলেন যারা তাদের জন্য উপকারী এবং যারা ভিডিও কল অথবা অডিও কলে কথা বলেন তাদের জন্য খুবই উপকারী। তবে এটা আসলে কেমন পারফর্ম করছে সেটা আমি একটু পরে বলছি। তারপর আমরা পেয়ে যাব এর মাথায় দুটি ইয়ারবাড,
আসলে ইয়ারফোন মানে কিন্তু ইয়ারবাডই মেইন, তাই এই ইয়ারবাড গুলো কিরকম সে বিষয়ে কথা বললে বলবো। এই ইয়ারবাডের যে প্রথম অংশটি সেটা কিন্তু মেটাল, এবং এর যে পরের অংশটি সেটা কিন্তু প্লাস্টিক, অর্থাৎ মেটাল প্লাস্টিক দুটার কম্বিনেশনে আমরা এর ইয়ারবাডটি পেয়ে যাচ্ছি। আর ইয়ারবাড গুলো প্রায় ওল্ড টাইপের যে ইয়ারফোন গুলো রয়েছিল সেই ইয়ারফোন গুলোর মতোই দেখতে। এখন কথা বলবো এই ইয়ারফোনটির পারফরমেন্স নিয়ে। এই ইয়ারফোনটির পারফরমেন্সের দিক দিয়ে যদি কথা বলি তাহলে বলবো যে এটাতে যে তার ইউজ করা হয়েছে সেটা কিন্তু আমার কাছে বেশি মজবুত মনে হয়নি। বেশি মজবুত বলতে আমি যেটা বোঝাচ্ছি যে টান খেলে ছিঁড়ে যাবে সেটা না, কিন্তু মানে আমাদের যে গতানুগতিক যে ইয়ারফোনগুলো রয়েছে সেই ইয়ারফোনগুলোর মতো অনেকটা, তবে ছিঁড়বে অবশ্যই। যদি আপনি খুব জোরে কোনো জায়গায় টান খান তাহলে অবশ্যই ছিঁড়ে যাবে। একটা কমপ্লেন কিন্তু অনেকেই করে থাকেন যে আমরা অনলাইনে ক্লাস করলে 1-2 মাসের বেশি ইয়ারফোন টিকে না, সেক্ষেত্রে এই ইয়ারফোনটাও ঠিক তার কাছাকাছি। যদি ওগুলো 2 মাসের মতো না টিকে তাহলে এটা আর কি 6 মাস বা 7 মাসের মতো টিকতে পারে, এরকম কোয়ালিটি আর কি। এই SM12 এই ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলবো খুবই লাউডনেস এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির বেজ রয়েছে এই ইয়ারফোনটিতে। যারা গান শুনেন তাদের জন্য ইয়ারফোনটি খুবই উপযোগী, এবং যারা গেম খেলেন তাদের জন্য কিন্তু এই ইয়ারফোনটি আরো বেশি উপযোগী, কারণ এখানে কিন্তু আমি গেম খেলে কোনো ডিসস্যাটিসফাইড ফাংশন পাইনি। প্রত্যেকটা এনিমির পায়ের শব্দ বা গুলি শব্দ আমি পুঙ্খানুপুঙ্খানু শুনতে পেয়েছি। এটার সাথে যদি আমি কোনো ইয়ারফোন তুলনা করি তাহলে এটি DM10 এর মতো অনেকটাই পারফর্ম করতে সক্ষম। সো এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে যারা গেম খেলেন বা যারা প্রিমিয়াম লেভেলের গান শুনেন তাদের কোনো কমপ্লেন আসার কথা না, এটা এটা একটা সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। তবে ডিসেলিং পয়েন্টের ভিতরে আমার কাছে মনে হয়েছে এটি যদি কোনো কারণে হাত থেকে পড়ে যায় তাহলে এটার যে মেটালের সাথে প্লাস্টিকের জয়েন্টটি রয়েছে সেটা খুলে যেতে পারে। তবে আমার ব্যবহারের ক্ষেত্রে 2-1 বার হাত থেকে পড়লেও খুলেনি, তো এটা হয়তো বা লং টাইম ইউজের ক্ষেত্রে দেখা যেতে পারে, তবে আমি শিওর না এটা দেখা যাবে কিনা। তো আপনারা কিন্তু এখন শুনছেন এই SM12-এর যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা কথাগুলো। এইখানে আমি বলতে চাচ্ছি এই ইয়ারফোনটির সব দিকগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি, তবে একটা দিক কিন্তু এখনো তুলে ধরিনি। এই ইয়ারফোনটির যে ইয়ারবাড গুলো রয়েছে এই ইয়ারবাড গুলো কিন্তু একটু ওল্ড টাইপের, ফলে এখানে কিন্তু আমরা রাবারের কোনো ইয়ারবাড পাচ্ছি না। ফলে আপনারা যারা কানে এটা পরবেন তারা কিন্তু যে কানের যে বড় ছোটর কারণে আমরা রাবার চেঞ্জ করে নেই, ইয়ারবাডের যে রাবার গুলো চেঞ্জ করে নেই সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি না। তবে ভালো খবর, এটার যে ইয়ারবাড রয়েছে সেটা খুবই পাতলা বা লাইট ওয়েট, যে কারণে অনেকক্ষণ যদি আপনি পরে থাকেন তাহলে কিন্তু কোনো রকম ব্যথা বা পেইন অনুভব হচ্ছিল না। ফলে আপনি ঘন্টার পর ঘন্টা গেম খেলেন অথবা গান শুনেন সেক্ষেত্রে আপনার কানে কোনো প্রবলেম হবে না বা কানে কোনো ব্যথা হবে না। তো আপনারা যারা ইউসি SM12 এই ইয়ারফোনটি কিনতে চান তারা কিন্তু আমাদের স্পন্সর গ্যাজেট বুকের কাছ থেকে এই ইয়ারফোনটি 350 টাকায় কিনে নিতে পারেন। আমাদের ভিডিও যারা দেখছেন এবং গ্যাজেট বুক ফ্যামিলি গ্রুপ মেম্বার ও গ্যাজেট বুককে যারা ফলো করেন তারা কিন্তু ইয়ারফোনটি কেনার সময় যদি তাদের কথা বলেন যে আমাদের ভিডিও দেখেছি বা তাদের গ্রুপ মেম্বার আপনারা, তাহলে অবশ্যই কিন্তু 5-10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এরকম আকর্ষণীয় গ্যাজেট কিনতে এখনই ভিজিট করুন গ্যাজেট বুক এবং অর্ডার করে ফেলুন, আর এই ডিসকাউন্ট কিন্তু উপভোগ করে নিন। আর তাদের যে ডেলিভারি রয়েছে সেই হোম ডেলিভারিটাও কিন্তু ভেরি ফাস্ট। সো আমার মনে হয় না আপনাদের কোনো সমস্যা হবে তাদের কাছ থেকে কোনো গ্যাজেট কিনলে। আর এরপরে যে ভিডিওটি আসবে সেখানে আমরা 3টি ইয়ারফোনের কিন্তু পার্থক্য তুলে ধরবো, আর সেটি দেখতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। আর অবশ্যই গিভওয়েতে কিন্তু অংশগ্রহণ করতে ভুলবেন না। আর অংশগ্রহণ করার নিয়ম আমার ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকে নিয়ম ফলো করে গিভওয়েতে অংশগ্রহণ করে ফেলুন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আর আগামী ভিডিও কিন্তু 3টি ইয়ারফোনেরই রিভিউ বা পার্থক্য। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।